السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي يرسل إلى الناس كافة كافة بشيرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال صاحب القرآن حبيب الله ونبي الله وسيد الأنبياء إمام المرسلين صلى الله عليه وسلم ألا أحدثكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وحقوق الوالدين أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে জবানটা খুলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা
এই অপরাধ আমার কানে তো আওয়াজই আসে না কারণ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله توحيدك يا ما सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमाली कशफत जाबि जमालिहि हसुनत जमीउ खिसालिहि सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله जर दिल आसे अल्लाह भय अल्लाह अल्लाह सब समाय ठीक कि ना जर दिल आसे अल्लाह भय अल्लाह अल्लाह सब समाय आहार निद्रा भलो लगे ना दुनियादारी भलो लगे ना भलो लगे शुद्ध इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله الحمد لله ثم الحمد لله অধ্যক্ষ গরেই দক্ষিণ দুতখালী দারুল কুরআন কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব আমার সম্মুখে বসা এলাকার গণ্যমান্য ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার ভিতরে অবস্থানরত আমার শ্রদ্ধাভাজন মা ও বোনেরা সর্বপ্রথম সেই রবের দরবারে শুকরে জ্ঞাপন করছি যে রব অত্যন্ত কঠিন মুহূর্তে যেই মুহূর্তে মানুষ গুনাহের প্রতিযোগিতা করে ভালো কাজ দিনের কাজ কোরআনের কাজ ইসলামের কাজ করতে চায় না এমন কঠিন মুহূর্তে যে রব আমাদেরকে জান্নাতি আয়োজনে কোরআন ও হাদিসের মাজলিসে দলবাত নির্বিশেষে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন সেই রবের দরবারে সেই রবের দরবারে সকলে
শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ কি আপনারা ঠিক পাইতেছেন নাকি? আমার কানে আওয়াজ আসতেছে না, মানে আমি আওয়াজ আমি কি বলছি আমি নিজে ঠিক পাচ্ছি না। এটা একটু আগে দেওয়া দেওয়া মানে আমার কানে যেটা আওয়াজ আসে এই আওয়াজটা আসছে না, এটাই সমস্যা। এটা আগায় দাও, এটাকে আগায় দাও খোকা, এটা আগায় দাও। আওয়াজ মানে আগে পড়ে যায়, এটা সমস্যা। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় বাহিরে আরো অনেক যুবক ভাইরা ভাইজানরা দাঁড়িয়ে আছেন। আমি কিছুদিন ধরে একটা সিদ্ধান্ত নিয়েছি, কোরআনের মাহফিলে মুসলমানদের সন্তানকে তো ডাকার দরকার হয় না, মনে হয় না, কি বলেন? আমার কথা বোঝেননি? যার অন্তরে কোরআনের মহব্বত আছে তাকে কি কোরআনের মাহফিলে ডেকে ডেকে আনতে হবে, নাকি সে কোরআনের মহব্বতে আসবে? আপনাদের এলাকার সিস্টেম কি, ডাক্তার কি রোগীর কাছে যায় নাকি রোগী রোগী ডাক্তারের কাছে যায়? হ্যাঁ, রোগী ডাক্তারের কাছে যায় না। তাহলে আজকে আমাদের সমাজের যুবকরা তো রোগী, আজকে আমাদের সমাজের মুরব্বিয়া রোগী বলে কেন? তাদের মধ্যে সুদের লেনদেন আছে কি নাই? মুসলমান হওয়া সত্ত্বেও যার মধ্যে সুদের লেনদেন আছে এটা একটা ইমানি রোগ না? মুসলমান হওয়ার পরেও যার মধ্যে ঘুষের লেনদেন আছে একটা ইমানি রোগ না? মুসলমান হওয়ার পরেও যাদের মধ্যে বেপর দেখি আছে একটা ইমানি রোগ না? তো বলে যাদের রোগ শরীরের মধ্যে আছে তারা তো কোরআনের মাহফিলে অটোমেটিক এমনিতেই আসবে, না কি বলে? না তো যার অন্তরে কিছু পরিমাণ কোরআনের মহব্বত ভালোবাসা আছে ওই যুবকটা ওই মানুষটা ওই বান্দাটা চায়ের দোকানে কখনোই বসে থাকতে পারে না, সে কোরআনের ডাকে অবশ্যই অবশ্যই আসবে। আপনারা কি বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ বর্তমান যে অবস্থা চলতেছে বর্তমান প্রেক্ষাপটে রব্বে করিম যে আমাদেরকে সুস্থ রেখেছেন এটা বড় শুকরিয়ার বিষয়। কারণ হলো আমাদের বাংলাদেশ থেকে বাইরে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, কানাডা বলেন, আমেরিকা বলেন, চীন বলেন, জাপান বলেন, চায়না বলেন, যত দেশ বলেন না কেন সমস্ত দেশগুলো আমার মনে হয় বাংলাদেশের তুলনায় তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। আপনারা কি বলেন? উন্নত না? তাদের চিকিৎসা ব্যবস্থা ভালো, নার্স ভালো, হাসপাতাল ভালো, ডাক্তার ভালো, সব কিছু ভালো হওয়া সত্ত্বেও বর্তমানে এই বিশাল মহামারীর মধ্যে বাংলাদেশের লোক কি বেশি মৃত্যুবরণ করেছে নাকি বাহিরের রাষ্ট্রের লোকজন বেশি মৃত্যুবরণ করেছে? যদি বাহিরের রাষ্ট্রের লোকজন বেশি মৃত্যুবরণ করে, তাদের চিকিৎসা ব্যবস্থা ভালো, হাসপাতাল ভালো, ডাক্তার ভালো, নার্স ভালো, তারপরেও তাদের মৃত্যুর সংখ্যা বলেন মৃত্যুর সংখ্যা বেশি, অথচ বাংলাদেশে আমরা যেইভাবে চলাফেরা করি আমাদের বাংলাদেশটি মহামারীর মধ্যে গোরস্থান দেশ হওয়ার কথা ছিল, নাকি বলেন? এই মহামারীর মধ্যে যে রব্বে কারিম আমাদেরকে সুস্থ রেখেছেন তার দয়ায়, তার ভালোবাসায়, তার মহব্বতে, তার মায়ায়, সেই রবের দরবারে আবারও সকলে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের দর্স, হাদিসের দর্স, এটা একটা ক্লাস। আপনারা আমার কথার সাথে যদি সাই দেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। কারণ বড় সমস্যা হলো অনেক দূর থেকে সফর করে আসলে শরীর ঠিক থাকে না, যেমন দুপুরবেলা আজকে খাওয়ার সুযোগ হয় না, যার কারণে কিছু সময় আলোচনা করতে করতে ইনশাল্লাহ আপনাদের আবেগের উপর রব্বে কারিম আমার ইনশাল্লাহ সুস্থ করে দেবেন, দোয়া করবেন না ইনশাল্লাহ। কারণ কোরআনের বাহিরে আশা করা যায় একটা কথাও বলা হবে না, যত কথাগুলো বলবো কোরআন থেকেই বলবো। আপনারা তো কোরআনের কথা শোনার জন্য আসছেন, দেখি কে কে কোরআন থেকে কথা শোনার জন্য আসছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর।
রহমান, বোঝা যাচ্ছে আপনাদের মধ্যে জজবা আছে। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারিমের 15 নম্বর পারা থেকে সূরাতুল বানী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটার নাম কি? সবাই বলেন, নাম কি? কয় নম্বর পারায়? 15 নম্বর পারায়। আয়াত কয় নম্বর? 23 নম্বর আয়াত। তাহলে 15 নম্বর পারায় সূরার নাম বানী ইসরাইল, আয়াত নম্বর কত? এই আয়াতটাকে ধরে ইনশাআল্লাহ আমরা সম্মুখে আগাবো, নাকি বলেন? তো রব্বে কারিম আয়াতের মধ্যে দুইটা সিদ্ধান্ত করেছেন, দুইটা ফয়সালা করেছেন। বলে দুইটা ফয়সালা করেছেন, শুধু ফয়সালা না, যেটাকে বলা হয় চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত। ফয়সালার পরে আবার ফয়সালা করা যায়, সিদ্ধান্তের পরে আবার সিদ্ধান্ত করা যায়, কিন্তু চূড়ান্ত হয়ে গেলে, চূড়ান্ত যদি হয় আর কি কিছু থাকে? তো দুইটা বিষয়ে চূড়ান্ত ফয়সালা করেছেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা হলো অকদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া, আল্লাহু আকবার বলেন। এক নম্বর হলো রবের হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর গুলামি ছাড়া, আল্লাহর উপাস্য ছাড়া আর কারো, আর কারো উপাস্য, আর কারো গুলামি, আর কারো হুকুম মানা মানা যাবে না। আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, এক নম্বর সিদ্ধান্ত। এ ব্যাপারে রব্বে কারিম 12 নম্বর পারায় ঘোষণা করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হুকুম চলবে কার? আর আওয়াজ কেমন, কার হুকুম চলবে? আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র কার? আল্লাহর। বলে আমরা এই হুকুমগুলো মানবো কোথায়, নাকি বলেন? হুকুম যে আল্লাহর মানবো, হুকুমগুলো কোথায় মানবো? তো যদি কোনো মানুষ ছয়টা জায়গার মধ্যে আল্লাহর হুকুম মানতে পারে, রব্বে কারিম তাদেরকে সুসংবাদ দান করেছেন, তারা জান্নাত পাবে। সুবহানাল্লাহ, আমরা তো সকলেই জান্নাত পেতে চাই, নাকি বলেন? আর বলেছেন যারা এই ছয়টা জায়গার মধ্যে রবের হুকুম, আল্লাহর হুকুম মানবে না, তারা আল্লাহর সাথে শেরেক করলো, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো। যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো, রব তাদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যারা শিরক করবেন তাদেরকে আল্লাহ মাফ ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া আর যত অন্যায় আছে, গুনাহ আছে, আল্লাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। তো এই শিরককারীদেরকে আল্লাহ যে জাহান্নামে দেবেন, এটাও একটা আয়াতে বলতেছেন, ইন্নাল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহর সাথে শিরক করে, তারা সর্বদাই সর্বক্ষণ জাহান্নামের মধ্যে থাকবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটাও কার কথা? আল্লাহর কথা। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহর সাথে শিরক করবে তারা জাহান্নামে যাবে কেন? কারণ হলো এই পৃথিবীতে আল্লাহ বাদে যত জিনিসের আমরা হুকুম মানি, যত জিনিসের আমরা উপাস্য করি, যত জিনিসের আমরা পূজা করি, সব কিছুই একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, নাকি বলেন? যারা গাছের পূজা করে গাছ কি থাকবে? যারা মাছের পূজা করে মাছ কি থাকবে? যারা দুনিয়ার জমিনের নেতার পূজা করে নেতা কি থাকবে?
যারা দুনিয়ার জমিনে মাতাপিতার কথা হুকুম অনুপাতে জীবন যাপন করে এই মাতাপিতা কি দুনিয়ার জমিনে থাকবে বলে দুনিয়ার জমিনে যা কিছু আছে যার উপাস্য আমরা করি যদিও অবৈধভাবে করি এটা শিরক আর শিরক যার করা হয় এই শিরককারী জিনিস দুনিয়ার জমিনে থাকবে না ধ্বংস হয়ে যাবে এটাও রব এক আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আমি আল্লাহর অস্তিত্ব বাকি থাকবে আমি আল্লাহ ছাড়া আর কিছু বাকি থাকবে না আসমান ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত তো ধ্বংস হয়ে যাবে যারা যেই জিনিসের দুনিয়ার জমিনে উপাস্য করে সব ধ্বংস হয়ে যাবে বলে এত বড় আসমান ধ্বংস হয়ে যাবে এই যে আমরা দুনিয়ার জমিনে আলো দেয় সূর্য দেখি এই সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে সূর্য একদিন ধ্বংস হয়ে যাবে যেটা রব্বে কারিম এক আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইজা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার মানুষের চোখের জ্যোতিগুলো হারিয়ে যাবে মানুষের চোখগুলো ধাঁধা লেগে যাবে অস্থির হয়ে যাবে অখসাফাল কমার এই যে চন্দ্র দুনিয়ার জমিনে আলো দেয় এই চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে চন্দ্রের কোনো আলো থাকবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই যে সূর্যর থেকে আমরা আলো পাই এই সূর্য যতীন হয়ে যাবে সূর্যর কোনো আলো দেওয়ার ক্ষমতা থাকবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই সূর্য শুধু যতীন হবে না সূর্য শুধু আলোহীন হবে না এই সূর্যগুলোকে দুইটা টুকরা করা হবে চন্দ্রটাকে দুইটা টুকরা করা হবে এই সূর্য এবং চন্দ্রকে দুইটা টুকরা করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে ওরে মাদারীপুরের মুসলমান এবার প্রশ্ন হলো হুজুর সূর্য কেন জাহান্নামে যাবে এই চন্দ্র কেন জাহান্নামে যাবে এটা আপনাদের প্রশ্ন আসে কি আসে না কারণ সূর্য কি দুই নম্বরই করে সূর্য কি না ফরমানি করে সূর্য কি ঘুষের লেনদেন সুদের লেনদেন করে সূর্য কি বেপরতায় চলাফেরা করে তাহলে কেন মুসলমানই সূর্যকে জাহান্নামে দেওয়া হবে আরে সূর্য দুই নম্বরই করা তো দূরের কথা সূর্য নাফরমানি করা তো দূরের কথা এই সূর্য একটা মিনিট একটা সেকেন্ড সময় পায় না সে আল্লাহর নাফরমানি করবে ওরে মাদারীপুরের মুসলমান তাহলে সূর্য কেন জাহান্নামে দেওয়া হবে বলে এই সূর্য একটা মিনিট একটা সেকেন্ড একটা ঘন্টা আল্লাহর নাফরমানি করে না আল্লাহর হুকুমে সে সূর্য পূর্ব দিকে উদিত হয় আবার সারাদিন নিষ্কক্ষে চলিত হয় আবার সন্ধ্যার সময় রব্বে কারিমের হুকুমে এসে আবার ডুবে যায়
বলে রব্বি কারিমের হুকুমে ওঠে, আবার রব্বি কারিমের হুকুমে চলে, আবার রব্বি কারিমের হুকুমে অস্ত যায়। এটা কি রব কোথায় ঘোষণা করেছেন? আমার আল্লাহ সেটাও ঘোষণা করে দিয়েছেন সূরাতুল ইয়াসিনের মধ্যে। আমার রব ঘোষণা করে দিয়েছেন ওয়াশামসু তাজরি লি মুস্তাকাররিন লাহা জালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহু আকবার হয় নাই মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ওরে বাংলার মুসলমান, রব ঘোষণা করে দিয়েছেন ওয়াশামসু তাজরি লি মুস্তাকাররিন লাহা, সূর্য সকালবেলা উদিত হয় বাংলাদেশের হুকুমে নাই, সূর্য সকালবেলা উদিত হয় আমেরিকার হুকুমে নাই, সূর্য সকালবেলা উদিত হয় লন্ডনের হুকুমে নাই, সূর্য উদিত হয় কার হুকুমে? আওয়াজ করে বলেন কার হুকুমে? বলে সূর্য উদিত হয় আল্লাহর হুকুমে, যেটা রব ঘোষণা করে দিয়েছেন জালিকা তাকদীরুল আজিজিল আলিম। সকালবেলা উঠি আল্লাহর হুকুমে, চলে আল্লাহর হুকুমে, আবার অস্ত যায় আল্লাহর হুকুমে। এবার মাদারীপুরের মুসলমান, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, এই যে সূর্যটা ডুবে গেল অস্ত গেল, এই সূর্যটা অস্ত যাওয়ার পর কোথায় যায় বলেন? কোথায় যায় কারো কি জানা আছে? এটাও কোরআনের মধ্যে আছে, জানা আছে কারো? তাহলে বোঝা যায় একটা নতুন আওয়াজ আজকে আছে। হ্যাঁ, আমরা যেখানে যাই হুজুর নতুন আওয়াজ করেন, নতুন আওয়াজ করেন। সূর্য কোথায় যায় এটা আমাদের কি জানা? শুনবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, তবে শুনতে যে বলেছি না, ছয় জায়গার মধ্যে কার হুকুম মানতে হবে? বলেন কার হুকুম মানতে হবে? ওই ছয় জায়গা কি কি আমার সাথে বলেন? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, ছয় জায়গার মধ্যে? ছয় জায়গার মধ্যে কার হুকুম মানতে হবে? রবের হুকুম মানতে হবে। এটা হলো আমার আজকের আলোচনার মেন মূল বিষয়, নাকি বলেন? তবে সূর্য সন্ধ্যার পরে অস্ত যাওয়ার পরে কোথায় যায়? সুদ খাইতে যায়, নাকি ঘুষ খাইতে যায়, নাকি ড্যান্স করতে যায়, নাকি গীবত গাইতে যায়, নাকি বেপর্দায় যায়, নাকি তাজ খেলতে যায়? সূর্য কোথায় যায়? এ ব্যাপারে ও রব্বে কারিম একটা আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আওয়াজ খুব ভেজাল, এক এক সময় এক আওয়াজ করে কেন? তাহলে রব এক আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ঠিক আছে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার বলেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যাই ঘোষণা দেন, সূর্য যখন অস্ত যায় ওই সূর্য গীবত করতে যায় না, ওই সূর্য তাজ্জুও খেলতে যায় না, ওই সূর্য লেনদেন করতে যায় না, ওই সূর্য অন্য কোনো কাজে যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই সূর্য রব্বে কারিমের আরশে আজিবের নিচে কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। ওরে মাদারীপুরের মুসলমান, আমরা রুকুর মধ্যে গিয়ে তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এই সূর্য রবের কদমে গিয়ে সিজদায় গিয়ে কি তাসবিহ পাঠ করে?
আমরা সিজদার মধ্যে গিয়ে পাঠ করি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, বলে সূর্য রবের এই কুদরতি কদমে গিয়ে কি তাসবি পাঠ করে, বলে সূর্য রবের এই কুদরতি গতমে গিয়ে সিজদার মধ্যে গিয়ে সে পাঠ করে, আল্লাহ গতকাল কি যেমন পৃথিবীবাসীকে আলো দিয়েছিলাম আজকে আবার কি পৃথিবীবাসীকে আলো দেব, আল্লাহ আজকে ভোরবেলা আমি কি আবার পূর্ব দিগন্তে উঠব, আমি কি আবার পৃথিবীবাসীকে আলো দেব, আমি বলি ও মাদারীপুরের মুসলমান আমার বাংলার যেই সমস্ত যুবক ভাইরা একত্রিশে ডিসেম্বর 31st night পালন কর, আমি তোমাদেরকে বলি তুমি যে নতুন বছরের আগমনে নতুন বছর ওয়েলকাম স্বাগতম জানার জন্য তুমি 31st December পালন করো, রব যে আল্লাহর এই যে রব, এই রবের কুদরতি কদমে সূর্য যে সিজদায় চলে গেছে, আল্লাহ যদি হুকুম না দেয় সকালবেলা সূর্যের কি উঠার ক্ষমতা আছে, যদি ক্ষমতা না থাকে নতুন বছর কি আর কোনোদিন হবে, সকাল কি কোনোদিন হবে, তাহলে তোমরা কিসের ওয়েলকাম জানাইতে যাও, কিসের স্বাগতম জানাইতে যাও, ও মুসলমান এগুলো সব ইহুদি নাসারা খ্রিস্টানদের ষড়যন্ত্র, এই যে 31st night আমার বাংলার যুবক পালন করে এটা পিসের জীবনের দিকে তাকাইলে ইতিহাস খুঁজলে পাওয়া যায়, এই খ্রিস্টানদের আগে একটা মুসলমান রোমান মশরেক ছিল, এই রোমান মশরেকের দেবতার নাম ছিল জানোস, আল্লাহ আকবার কথাই এসে গেল জন্ম বলতেছি, যারা গুগলের মধ্যে যাবা ইউটিউবের মধ্যে যাবা জানোস দিয়ে JANUS দিয়ে সার্চ করলে দেখবা যে একটা দেবতা আসবে, ওই দেবতার পূজা করত রোমান এই সমস্ত মশরেকরা, বলে কি পূজা তারা করত এই রোমান মশরেকরা, 31st December রাত্র 12টার আগ পর্যন্ত এই সমস্ত রোমান মশরেকরা যুবকরা দেবতার পিছে থেকে দেবতাকে বল তো ও দেবতা ও আমাদের ভগবান তুমি একটা বছর খুব আমার ভালো নিয়েছো, আমার ডিসেম্বর পর্যন্ত পিসের গত বছরটা খুব ভালো গিয়েছে, তুমি আমার সাফল্যের হাতচাবি কাঠি, তুমি আমার বছরটা ভালো নিয়েছো, এই দুয়া পিসের থেকে থেকে বারবার বারবার বলতে থাকে, রাত্রে যখন 12টা হয় নতুন বছর যখন শুরু হয় জানুয়ারি যখন শুরু হয় রাত্রে 12টা বাজলে সাথে সাথে পিছের থেকে এবার সামনে চলে আসে, এবার সামনে সেই দেবতা জানুসকে ডেকে ডেকে বলে ও দেবতা জানুস তুমি যেমন আমার পিছের বছরটা ভালো নিয়েছো আমার সামনের বছরটাও ভালো নিও, এইরকম কোন আকিদার কার্যক্রম যদি মুসলমানের সন্তান করে ওদের ইমান থাকে না যায়, আওয়াজ করে বলেন থাকে না যায়, ওই দেবতার কাছে হাত তুলে তুলে বলে তোমাকে খুশি করলে আমার সামনের বছরটা ভালো যাবে, এজন্য তোমার কাছে দরখাস্ত করি তুমি আমার সামনের বছরটা ভালো নিও, আমি বলি মুসলমান সূর্য ওঠে আল্লাহর হুকুমে চলে আল্লাহর হুকুমে, ডোবে আল্লাহর হুকুমে, অস্ত যাওয়ার পর চলে গেল আল্লাহর কুদরতি কদমে, এই সূর্যর কি কোনো নাফরমানি দুই নম্বরি সিটারি বাটপারি দুর্নীতি করার কোনো সুযোগ আসেনি, বলে যে এই সূর্যর কোনো কিছু করার সুযোগ নাই, নাফর বাড়ি করার সুযোগ নাই, দুই নম্বরি করার সুযোগ নাই, এই সূর্য কেন জাহান্নামে যাবে, ও মাদারীপুরের মুসলমান এই প্রশ্নের উত্তর পাইতে হলে একটু পিছনের ইতিহাস টানতে হবে, যাব কি যাব না, যাব তো যাব, হ্যাঁ
আল্লাহু আকবার মুসলমান সুলাইমান নবীর নাম শুনছেন তো হ্যাঁ বিখ্যাত বিগত জগৎ বিখ্যাত নবী যেই নবীর মতো রাজত্ব রব্বে কারিম আর পৃথিবীকে কোন বাদশাকে রাজা বাদশাকে দেয় না আল্লাহর নবী হযরত সুলাইমান এই সুলাইমান নবীর যেই সিংহাসনটা ছিল যেই মুসলমান রাজপ্রাসাদটা ছিল ওই প্রাসাদটা মুসলমান ডান দিকে 60,000 সংসদ সদস্য বাম দিকে 60,000 সংসদ সদস্য একত্রে বসতে পারত সুবহানাল্লাহ ডান দিকে 60,000 মানুষ সংসদ সদস্য বসত আর বাম দিকে 60,000 জিন সংসদ সদস্য বসত কারণ এই সুলাইমান নবী জিনের বাদশা ছিল মানুষের বাদশা ছিল পশু পাখির বাদশা ছিল দুনিয়ার জমিনে যত কিছুর জীবন আছে সব কিছুর বাদশা ছিল সুলাইমান নবী এই সুলাইমান নবী একদিন হঠাৎ করে মিটিং কল করেছে মিটিং এই মিটিং কল করার পর দুনিয়ার জমিনে যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতকে দাওয়াত দিয়েছে ছোট মজলিস হবে না আমাদের মতো এরকম হ্যাঁ সব মাকলুক মানুষ জিন পরি গরু ছাগল টাগল যা আছে পশু পাখি সবাইকে দাওয়াত দিয়েছে তালি কত বড় মজলিসটা ওই সময় তো আর সিসি ক্যামেরা ছিল না হ্যাঁ এইরকম ক্যামেরা দিয়ে ধারণ করা যেত না কে আসলো কে কি করলো কিছু বোঝা যাইতো না আমার রব নবীদের শরীরের মধ্যে চোখের মধ্যে এত বড় পাওয়ার দিয়ে দিয়েছেন একবার তাকাইলে বুঝতে পারতেন কে আসছে আর কে আসে নাই সুবহানাল্লাহ সুলাইমান নবী একবার দৃষ্টি করলো এদিক দিয়ে এইভাবে চোখটা শুধুমাত্র এমনি সামনে করলো ছোট্ট একটা পাখি হুদহুদ পাখি আসে নাই ছোট্ট একটা পাখি হুদহুদ আসে নাই নবীর চোখের ক্যামেরায় ধরা পড়ে গিয়েছে এটা মুসলমান বানানো কথা না সূরাতুল নমনের মধ্যে 20 নম্বরে 30 নম্বর 22 23 24 25 26 একাধিক আয়াতের মধ্যে রব্বে কারিম এই সুলাইমান নবীর হুদহুদ পাখির গল্পটা তুলে ধরেছেন সুবহানাল্লাহ বলবেন না সুলাইমান নবী যখন হুদহুদ পাখিকে দেখলো না রাগে ফায়ার হয়ে গেছে রাগান্বিত হয়ে গেছে লা আরাল হুদহুদ আমি তো হুদহুদকে দেখি না কুরআনুল কারিমের মধ্যে আরো বলতেছেন আম কানা মিনাল গায়বিন সে যে আজকের মিটিং এ উপস্থিত হলো না সে যদি যুক্তি যাত্রা প্রমাণ না দিতে পারে লাউ আজিবান না হু আজাবান সাদিদা কার কথা বলেন কার কথা আল্লাহর কথা লাউ আজিবান না হু আজাবান সাদিদা বলে ও যদি যুক্তি যাক্তা প্রমাণ না দিতে পারে ওয়াজর পেশ করতে না পারে কেন সে অনুপস্থিত লাউ আজিবান না হু আজাবান সাদিদা তাকে কঠিন শাস্তি প্রদান করা হবে এত বড় ক্ষমতা আমি কল করেছি আমার কলে সে মিস করেছে আসে নাই এবার সুলাইমান নবী এইভাবে আলোচনা করতে করতে হুদহুদ উপস্থিত হুদহুদ উপস্থিত হওয়ার পর সুলাইমান নবী রাগান্বিত কণ্ঠে বলে এই হুদহুদ তুই কোথায় গিয়েছিলি ছোট্ট একটু পাখি তোর এত বড় সাহস কোথায় হলো আমার মিটিং এ তুই অ্যাবসেন্ট কেন অনুপস্থিত কেন এবার মুসলমান এই হুদহুদ পাখি ডাইরেক্ট বলবো নবী সুলাইমান আমি আপনাকে এমন একটা খবর বলবো যে খবরটা আপনি কোনো দিনও শোনেন নাই আল্লাহ আকবার বলেন সুলাইমান নবী রাগটা একটু থেমে গেল না ওরে আল্লাহ কি আশ্চর্য কথা বলবে যে আমি যা কোনোদিন শুনিনি আরে তোর কি এত রহস্যজনক কথা আশ্চর্যজনক কথা বল দাদারি বল এবার হুদহুদ বলে ও নবী সুলাইমান আপনার মিটিংয়ে আমি আসতে গিয়েছিলাম হঠাৎ করে আমার সমজাত এক হুদহুদ পাখির সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল তার সাথে আমি কথোপকথন করতে করতে সে বলে
তোমরা তো সুলাইমান নবীর রাজ্যে বাস করো, আমাদেরও একটা রাজা আছে, বাদশা আছে, সুবহানাল্লাহ। আমাদের একটা রাজা বাদশা আছে, আরে সুলাইমান নবী সারা পৃথিবীর বাদশা, আবার এর মধ্যে রাজা বাদশা কোথায়? বলে হ, আমাদের একটা এলাকা আছে, এলাকার নাম হলো মারিফ। কুরআনুল কারিমের মধ্যে রয়েছে সাবা নামক এলাকা। বলে ওই এলাকার মধ্যে আমাদের একজন বাদশা আছে, আমাদের একজন রাজা আছে, ওই রাজার নাম হলো বিলকিস রানী। তাহলে তো যাইতে হয়, দেখতে যাইতে হয়। এবার মুসলমান সুলাইমান নবীর সাথে বলতেছে, আমি হুদহুদের সাথে চলে গেলাম, ওই আমার সমজাতীয় ভাইয়ের সাথে চলে গেলাম, সত্যি যাওয়ার পরে দেখি বিলকিস রানী তো রানী, নামে যেমন রানী, গুণে তেমন, গুণে তেমন, সৌন্দর্য তেমন, ওর রাস প্রাসাদটা ঠিক তেমন, সুবহানাল্লাহ। রাস প্রাসাদ বিশাল রাস প্রাসাদ, যদিও সুলাইমান নবীর মতন না, কিন্তু কমও না। যেমন সুন্দরী তেমন গুণ, ওই রকম রূপ, ওই রকম স্মার্ট যুবতী, মেয়ে মানুষ, একটা রাষ্ট্র চালাইতেছে, কত বড় ক্ষমতা। সুলাইমান নবী আর আশ্চর্য হয়ে গেল, কারণ তো বর্তমান সময় না, বোঝেননি? ওরে বাবার, মহিলা রাজ্য চালাইতেছে, বিশাল ব্যাপার স্যাপার। বলো বলো, তুমি তাড়াতাড়ি হাকিকত গুলো বলো। বলে ও নবী সুলাইমান, তার দেশের মধ্যে সৈনিকের কোনো অভাব নাই, রাষ্ট্র চালানোর জন্য অর্থের কোনো অভাব নাই, জনবলের কোনো অভাব নাই, অস্ত্রের কোনো অভাব নাই, টাকা বলের কোনো কিছুর অভাব নাই, সব কিছু তার কাছে মজুদ। ও নবী সুলাইমান এই বিলকিসের ইতিহাস শুনবেন নি? বলে হ্যাঁ, তাড়াতাড়ি বলো। বলে বিলকিসের বাবার নাম হলো সাররা। কি নাম? সাররা। তার দাদার নাম হলো হুদাহুদ। দাদার নাম কি? হুদাহুদ। এই হুদাহুদ ইয়ামন দেশের বাদশা ছিল। এই হুদাহুদের 40টা ছেলে সন্তান ছিল। এই 40টা ছেলে সন্তানকে এই হুদাহুদ এমন দেশটাকে 40টা প্রদেশ বানাইয়া ওই 40টা দেশের প্রধান ওই 40টা সন্তানকে দিয়ে দিয়েছিল। এই 40 সন্তানের মধ্যে একজনের নাম হলো সাররা। এই সাররা একটু অহংকারী মেজাজ ছিল, ওর একটু দম্বহার বেশি ছিল, অহংকারী ছিল, মেজাজ ছিল একটু কড়া। ও বলে, এখন আমার বিবাহের বয়স হয়ে গেছে, বিবাহ করব, তবে আমি ওই মেয়েকে বিবাহ করব যেই মেয়েটা আমার সর্বদিক দিয়ে আমার সাথে মিলবে। আমি যেমন একটা প্রদেশের বাদশাহ, ওই মেয়েটা হইতে হবে একটা বাদশার মেয়ে। আমার যেমন ক্ষমতা আছে, ওই মেয়েটার আমার মতো ক্ষমতা হইতে হবে, সব দিক দিয়ে যদি আমার সাথে না মেলে আমি ওই মেয়েটাকে বিবাহ করব না। এবার মুসলমান ইশাররা মানব জাতির মধ্যে মেয়ে খুঁজে পাইল না, বিবাহ করবে, তাহলে বিবাহ কি করবে না? বলে এবার জিন জাতির মধ্যে মেয়ে খোঁজা শুরু করেছে। কষ্ট হচ্ছে না আপনাদের? এই জিন জাতির মধ্যে মেয়ে খুঁজতে খুঁজতে জিন জাতির মধ্যে একটা মেয়েকে পছন্দ হয়ে গেছে, চিন্তা করেছেন? হ্যাঁ, মানুষ জাতি মানুষ জাতির মধ্যে পছন্দ হয়নি, কোন জাতির মধ্যে পছন্দ হয়েছে? জিন জাতির মধ্যে পছন্দ হয়েছে, বিয়ের প্রস্তাব দিয়েছে, বিয়েও হয়ে গিয়েছে। এই সাররার যে স্ত্রী হয়েছিল জিন জাতি, তার নাম ছিল মালআমা বিনতে শাইসান। মালআমা বিনতে শাইসান। এই মালআমা বিনতে শাইসান আর এই সাররার মিলনের মাধ্যমে দুনিয়ার জমিনে যেই সন্তানটা হয়েছিল মেয়ে সন্তান, ওই মেয়ে সন্তানটা হলো বিলকিস রানী। ও নবী সুলাইমান, আরো কি শুনবেন? বলো, হ্যাঁ বলো বলো। তার সিংহাসনের কিছু আকৃতি শোনেন। বলে লম্বা হলো 80 হাত সিংহাসনটা, কয় হাত? এবার আড়ে হলো 40 হাত, উঁচু হলো 30 হাত।
এই সিংহাসনের সাতটা দরজা আছে, সাতটা দরজা, সাতটা দরজাই স্বর্ণ দিয়ে কারুকার্য করা। যদিও সুলাইমান নবীর সিংহাসনটা পুরাটাই স্বর্ণ দিয়ে বাঁধানো ছিল, সুবহানাল্লাহ বলে স্বর্ণ দিয়ে সবকিছু কারুকার্য করা বলে। তারপরে কিছু আশ্চর্য খবর বলো, এবার আমরা মেন পয়েন্টে চলে গেছি, সূর্য কেন জাহান্নামে যাবে? আমাদের পড়ছে প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি এত পিছনে চলে গেলাম। ওরে মুসলমান, এবার এই হুদহুদ পাখি বলে, ও নবী সুলাইমান, দুনিয়ার জমিনে তার কোনো অভাব নাই, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফুল, সব কিছু তার ঠিক আছে, কিন্তু তার মধ্যে একটা সমস্যা আছে। কয়টা সমস্যা? একটা সমস্যা আছে। বলে কিসের সমস্যা দাতারি বলো? এবার হুদহুদ পাখি বলে, ইয়াসজুদুনা লিশ্শামস মিন দুনিল্লাহ, ইয়াসজুদুনা লিশ্শামস মিন দুনিল্লাহ, বলে ইয়াসজুদুনা লিশ্শামস, তারা সূর্যের পূজা করে, সূর্যের পূজা, মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে সূর্যের পূজা দুনিয়ার জমিনে করে। তার মানে সূর্য যখন সকালবেলা উদিত হয় তখন তারা সূর্যের পূজা করে, আবার যখন সূর্য মাথার উপর আসে তখন তারা সূর্যের পূজা করে, আবার যখন সূর্য অস্ত যায় তখন তারা সূর্যের পূজা করে। ওরে মাদারীপুরের মুসলমান, এইখান থেকে আর একটা তথ্য আপনাদেরকে নিতে হবে। আমাদের দেশের মধ্যে হুজুররা বলে সকালবেলা যখন বেলা ওঠে তখন নামাজ নিষেধ, আবার যখন মাথার উপর আসে তখন নামাজ নিষেধ, আবার যখন সূর্য অস্ত দেয় তখন নামাজ নিষেধ। এই যে নিষেধগুলো আছে কেন আছে এটা কি জানেন? বলে যারা সূর্য পূজা করে তারা ওই সকালবেলা সূর্য পূজা করে, মাথার উপর আসলে সূর্য পূজা করে, আবার যখন অস্ত যায় তখন সূর্য পূজা করে। বলে তাদের এই সূর্য পূজা করার কারণে ওই ওই টাইম মুসলমানদের ইবাদত করা নিষেধ, ঠিক কিনা? জানলেন তো একটা তথ্য, কেন নামাজ পড়া নিষেধ? কি জন্য? যারা সূর্যের পূজা করে ওই সময়গুলো সূর্যের পূজা করে, তা আমাদের আমলগুলো যদি খ্রিস্টানদের সাথে মিশে যায় তাহলে সমস্যা না? এবার ইয়াসজুদুনা লিশ্শামস মিন দুনিল্লাহ, ও নবী সুলাইমান, সমস্যা হলো তারা সূর্যের পূজা করে। এখন প্রশ্ন হলো, হুজুর সূর্য কেন জাহান্নামে যাবে? বলে সূর্য এই জন্য জাহান্নামে যাবে, আল্লাহ সূর্যকে এই জন্য জাহান্নামে দেবেন, আল্লাহ বুঝাইয়া দেবেন, তোমরা যেই জিনিসের পূজা করেছো ওই জিনিসের অস্তিত্ব নাই, ওই জিনিস জাহান্নামে যাবে, আর তোমরা যারা পূজা করেছো তারা তো অবশ্যই অবশ্যই জাহান্নামে যাওয়া, ঠিক কিনা? এবার যারা গাছের পূজা করে তাদের স্থান কোথায়? বলেন বলেন, যারা গাছের পূজা করে তাদের স্থান কোথায়? যারা মূর্তি পূজা করে তাদের স্থান কোথায়? যারা সূর্যের পূজা করে তাদের স্থান কোথায়? বলে যেই জিনিসের পূজা করেছি ওই জিনিস যদি জাহান্নামে যায় তাহলে আমাদের কি আর উপায় আছে? ওরে মাদারীপুরের মুসলমান, এজন্য আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানা যাবে না। বলে মানা যাবে না। তবে কয় জায়গার মধ্যে? বলেন কয় জায়গার মধ্যে? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই ছয়টা জায়গার মধ্যে আল্লাহর হুকুম মানতে পারে, ওই মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুসংবাদ দিয়েছেন কে? ওরে মুসলমান, এবার বোঝো, ব্যক্তিগত জীবন যেই মানুষটা আল্লাহর হুকুম মানবে, ভালো করে বুঝবেন, ব্যক্তিগত জীবনে যেই মানুষটা আল্লাহর হুকুম মানবে ওই মানুষটা কি সুদের লেনদেন করতে পারবে? হ্যাঁ, ব্যক্তিগত জীবনে যেই মানুষ আল্লাহর হুকুম মানবে ওই মানুষটাকে দুর্নীতি করতে পারবে? ব্যক্তিগত জীবনে যেই মানুষ আল্লাহর হুকুম মানবে ওই মানুষটাকে আরেকজন কৃষক ভাইয়ের আল ঠেলতে পারবে? ব্যক্তিগত জীবনে যেই মানুষ আল্লাহর হুকুম মানবে ওই
মানুষটাকে মিথ্যা বলতে পারবে? ব্যক্তিগত জীবনে যেই মা এবং বোনেরা আল্লাহু আকবার আল্লাহর হুকুম মানবে, ওই মা এবং বোনেরা বেপর্দার সাথে কি মার্কেটে যাইতে পারবে? ওই সমস্ত মা এবং বোনেরা যদি আল্লাহর হুকুম ব্যক্তিগত জীবনে মানতে চায় তাহলে কি বেপর্দায় চলতে পারবে? স্টার জলসা দি বাংলা দেখতে পারবে? হ্যাঁ, এগুলো দেখতে পারবে না? তাহলে কি করবে মহিলারা? আমি আজকে যখন সকালবেলা 10টার সময় মাদ্রাসার থেকে ক্লাস করে বাইর হয় ওই চৌগাছা থেকে যশোরের গাড়িতে উঠছি, কসম খুদার কসম খুদার কি অবস্থা! গাড়ির মধ্যে লোক আছে মনে হয় 40 জন, তার মধ্যে পুরুষ আমি হিসেব করেছি 6 থেকে 7 জন। একজন দাঁড়িয়ে বলতেছে, হুজুর এই গাড়িটার মধ্যে মাত্র পুরুষ আছে 6 জন, বাকিগুলো সব হলো ম্যাডাম। তাহলে চিন্তা করেছে একটা গাড়ির মধ্যে সব কি তারা? আর তারা তো সব জায়গায় আছে না, কি বলে না, তাদের জন্য সব সমস্যা। এখন বলি ব্যক্তিগত জীবনে কেউ যদি রবের হুকুম মানতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, ওই মহিলা কি বেপর্দায় চলবে? হ্যাঁ, তাহলে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সব জায়গায় কার হুকুম চলবে? আওয়াজ করে বলেন, কার হুকুম চলবে? প্রত্যেকটা বিষয়ে যদি আমি আলোচনা করতে যে একটা ঘন্টা করে সময় লাগবে বলে সবগুলো আলোচনা করা হয়ে যাবে, যদি একটা মাত্র ট্যাবলেট আপনাদেরকে দিয়ে, একটা মাত্র চিকিৎসা আপনাদেরকে দিই, ব্যক্তিগত জীবনেও আল্লাহর হুকুম হবে, পারিবারিক জীবনেও আল্লাহর হুকুম হবে, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর হুকুম হবে, সামাজিক জীবনেও আল্লাহর হুকুম হবে, আল্লাহু আকবার, অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সব জায়গার মধ্যে একটা চিকিৎসা দিলে মুসলমান আল্লাহর হুকুম মানা হবে। এই একটা চিকিৎসার কথা শুনবেন তো, দেখি কে কে শুনবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আয়াত ঘরে ঘরে যাবে, নারায়ে তাকবীর, হাত নামান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ব্যক্তিগত জীবনে আমি কদম উঠাইতে গেলেও আল্লাহর হুকুম সেখানে আসে না নাই? বলে বলেন আসে নাই? বলে হুজুর আমি কদম উঠাইতে গেলে সেখানে আল্লাহর হুকুম কেমনে থাকবে? আমি বলি নামাজ পড়া কার হুকুম? আওয়াজ করে বলেন, কার হুকুম? নামাজ পড়া যদি আল্লাহর হুকুম হয়, আপনি যখন মসজিদের দিকে হাঁটি হাঁটি পা পা করে যাইতেছেন, এই কদম আপনি ফেলতেছেন কার হুকুমে ফেলতেছেন? বলে হুজুর আমি মসজিদে গেলাম আল্লাহর হুকুমে, ভালো কথা, কিন্তু আমি মসজিদ থেকে বাহির হইয়া এখন কৃষি কাজে যাব, আমি এখন চাকরির অফিসে যাব, আমি এখন আমার কর্মস্থলে যাব। কেউ ড্রাইভিং যে যে কর্ম করে সেই কর্মস্থলে যাব, এইখানে হুজুর আমি কেমনে আল্লাহর হুকুমে পা কদম ফেলবো? আল্লাহ বলেন, ওইখানেও তুমি আল্লাহর হুকুমে কদম ফেলবা। বলে কেন? রব ঘোষণা করে দিয়েছেন, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, বলে যখন তোমার নামাজ আদায় হয়ে গিয়েছে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তুমি জমিনে ছড়িয়ে পড়ো, তার মানে তোমার রিজিকের তলাশে যাও, এখন তুমি তোমার ক্ষেত খামারে যাও, এখন তুমি তোমার চাকরির অফিসে যাও, এখন তুমি তোমার ড্রাইভিং এ যাও, এখন তুমি তোমার দোকানে যাও, তুমি যেই সমস্ত কর্মের মাধ্যমে রিজিক উপার্জন করো, তুমি তোমার কর্মে চলে যাও। আমি বলি, ও মাদারীপুর মুসলমান, নামাজ আদায়ের পরে যেই মানুষগুলো রিজিকের তলাশে জমিনে ছাড়াইল, ওই মানুষগুলো কার হুকুম মানল? ফান্তাশিরু, আল্লাহ বললেন ছড়াই পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহু আকবার বলে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ,
তাহলে কৃষি কাজে যাব এটাও কিন্তু আল্লাহর হুকুম, আমি যে রিজিকের জন্য যাব এটাও আল্লাহর হুকুম। তাহলে বোঝা যায় আমার প্রত্যেকটা কর্মের মধ্যে আল্লাহর হুকুম থাকতে হবে, বলে আমি কাউকে হাত দিয়ে আঘাত করব সেখানেও আল্লাহর হুকুম থাকতে হবে, ঠিক কি না? বলে হুজুর এটা আপনি কোথায় পাইলেন? হাত দিয়ে কাউকে আঘাত করব সেখানেও আল্লাহর হুকুম থাকবে? আমি বলি তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদ করা কার হুকুম? আওয়াজ করে বলেন কার হুকুম? এবার যদি আপনি আল্লাহর জন্য জিহাদ করতে যান, নবীর জন্য জিহাদ করতে যান, ইসলামের জন্য জিহাদ করতে যান, দ্বীনের জন্য জিহাদ করতে যান, বলে আল্লাহ নবী ইসলাম দিন বাদে দুনিয়ার জমিনে যত জিহাদ হবে সব ভণ্ডামি ছাড়া কিছু না, ঠিক কিনা? আল্লাহর জন্য যেটা হবে, নবীর জন্য যেটা হবে, দ্বীনের জন্য যেটা হবে, ইসলামের জন্য যেটা হবে, বলে জিহাদের ময়দানে যাওয়ার পর তুমি যদি আঘাত করো এই আঘাতেও তোমার সব হবে কি হবে না? তাহলে আমি একজনকে হুকুম কর, একজনকে আঘাত করব সেখানে আল্লাহর হুকুম থাকতে হবে কি হবে না? বলে হুজুর তাহলে বলে দেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি বিদায় হয়ে যায়, রাত বেশি হয়ে গিয়েছে, সব জায়গা আল্লাহর হুকুম অনুপাতে চলবে। যদি একটা চিকিৎসা নেওয়া যায়, আমি বলি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে একটা জিনিস যদি করা হয় তার নাম হলো ইনসাফ, তার নাম হলো সমতা, তার নাম হলো সমান সমান। বাংলায় গানে বলে যেখানে যা লাগে তাই দেয়া, ঠিক কিনা? যেখানে যা লাগে তাই দেওয়া, বলে ব্যক্তিগত জীবনে তুমি ইনসাফ করো, সমতা করো, ন্যায় বিচার করো, সামাজিক জীবনে ন্যায় বিচার করো, পারিবারিক জীবনে ন্যায় বিচার করো, রাষ্ট্রীয় জীবনে ন্যায় বিচার করো, আন্তর্জাতিক জীবনে ন্যায় বিচার করো, অর্থনৈতিক জীবনে ন্যায় বিচার করো। আমি বলি যদি একটা হুকুম রবের সব জায়গার মধ্যে মানা হয় এই পৃথিবীটা জান্নাতি পৃথিবী হয়ে যাবে, ঠিক কিনা? শুধু বিচারটা সঠিকভাবে করতে হবে, ইনসাফের সাথে করতে হবে, ন্যায়ের সাথে করতে হবে। ওরে বাঙালিপুরের মুসলমান, একটা জিনিস যদি ঠিক মতো করা হয়, এজন্য নবী ঘোষণা করে দিয়েছেন আহিব্বালি আকিমা তো হিব্বালি নাফসিক, বলে তুমি যেটা নিজের জন্য পছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, বলে সেটা আবার কেমন? আমি যেমন পছন্দ করি আমার শরীরের মধ্যে কেউ আঘাত না করে, তাহলে আমি যেটা পছন্দ করি অপর ভাইয়ের জন্য যদি ওইটাই পছন্দ না করি, তাহলে আমি কি অপর আর একজনকে আঘাত করব? বলেন বলেন বলেন। আমি যেমন চিন্তা করতেছি আমাকে কেউ আঘাত না করুক, এটা আমার পছন্দ, আর আমার পছন্দ অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ নবী বলেছেন, তাহলে আমি কাউকে আঘাত করতে পারবো? আমার সাথে কেউ দুর্নীতি না করি এটা আমি পছন্দ করি, বলে তাহলে তুমিও কার দুর্নীতি করিও না। বলে ইনসাফ এমন একটা জিনিস, ইনসাফ এমন একটা জিনিস, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গার মধ্যে যদি একটা জিনিস কায়েম হয়, আমি কোরআনুল কারিমের থেকে একটা ব্যাখ্যা একটা দৃষ্টান্ত দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফ প্রতিষ্ঠিত করে গিয়েছেন। অ মুসলমান, নবীর কাছে মুসলমান একটা সুরির বিচার আইছে, সুরির বিচার, একজন মহিলা মক্কার জমিনে চুরি করেছে, নবীর কাছে বিচার চলে আসলো, নবী হয়ে মক্কার জমিনে একজন মহিলা চুরি করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম কোরআন খুলে ফেলল, আল্লাহু আকবার বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন থেকে বিদাল মারি করে ফেলল, আসসারিকু আসসারিকাতু ফাক্তু ওয়াইদিহুমা, চোর মহিলা হোক অথবা পুরুষ হোক তার হাত কেটে দাও কার হুকুম? আওয়াজ করে বলেন কার হুকুম? চোর পুরুষ হোক অথবা মহিলা হোক তার হাতটা কেটে দাও। এবার ও বাংলার মুসলমান, এমন বিচার যদি আমার সমাজে করা হয় কোনো মানুষ কি চুরির জন্য সাহস পাবে? আওয়াজ কে বলেন সাহস পাবে? নবী কোরআন শরীফ খুলে ফেলাইছে বিচার কর জন্য, আসারি গোসারি কত ভক্ত ওয়াই দিয়া হুমা, চোর পুরুষ কত বা মহিলা হোক তার হাতটা কেটে ফেল। এবার মুসলমান নবী যখন এই বিচার ফয়সালা করবে, এমন মুহূর্তে সাহাবীদের মধ্যে একটু আলোচনা সমালোচনা চলতেছে, কিছু কিছু সাহাবি কয় এই যে মহিলা চুরি করেছে, এই মহিলা নবীর বংশের মহিলা, আমাদের দেশের মধ্যে যেমন হয় নিচের বেশ
বিচার একরকম হয়, অন্যের বিচার কিন্তু অন্যরকম হয়, ঠিক কিনা? বলকের বিচার একরকম হয়, গরিবের বিচার আর একরকম হয়, ঠিক কিনা? এটা মুসলমান স্বাভাবিক একটা নিয়ম হয়ে গিয়েছে, কিন্তু নবীও কি সেইটা করবে? বিধান হলো হাত কাটা, তাহলে অবস্থা বড় খারাপ। এবার কি করা যায়? বলে নবীর কাছে সুপারিশ নামা পাঠাইয়া দাও, একজন গিয়ে বলো আপনার বংশের মহিলা বিচারিত যদি একটু শিথিল করা হয় তাহলে আপনার বংশের মান সম্মান বাঁচবে। এবার বিচারটা নিয়ে তুমি যাও, কে যাবে কে যাবে কে যাবে? নবীর সাথে সব থেকে সম্পর্ক ভালো যার, নবীর কাছের মানুষ যে বলে কে যায়? বলে আবুবকর। বলে না আমি পারবো না। ওমর তুমি যাও, বলে না আমি পারবো না। আলী তুমি যাও, বলে না আমি পারবো না। উসমান তুমি যাও, বলে না আমি পারবো না। কে যাবে নবীর কাছে সুপারিশ না মানিয়া? এবার সারা মজলিসের মধ্যে সিদ্ধান্ত হলো নবীর কাছে সুপারিশ না মানিয়ে যাবে উসামা। বলে উসামাকে, এই উসামা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারক পুত্র, যায়েদ ইবনে হারেসার ছেলে, মানে নবীর যেটাকে বলা হয় নাত ছেলে, মানে উসামার দাদা হলো নবী। নবীর সাথে উসামা এক প্লেটে খাবার দাবার করে, নবীর সাথে উসামা এক জায়গার মধ্যে ঘুমায়, নবীর সাথে উসামা খেলাধুলা করে বেড়ায়, নবী উসামার হাত ধরে ধরে নিয়ে বেড়ায়। বলো আদরের নাতি, ভালোবাসার নাতি, দাদার সাথে নাতি সম্পর্ক তো আপনারা একটু ভালো করেই বোঝেন। এত সম্পর্কে মানুষ, এত কাছের মানুষ, বলে এত কাছের মানুষ কেমনে হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, আল্লাহু আকবার, তায়েফের ময়দানে যাওয়ার পর তায়েফবাসী নিশ্চয়তার সাথে আমার নবীর শহীদের মধ্যে পাথর নিক্ষেপ করতেছিল। আল্লাহু আকবার। বলে নবীর নরম শহীদের মধ্যে, সুন্দর চামড়ার মধ্যে পাথর মুসলমান ছিদ্র হয়ে হয়ে ঢুকে যাইতেছিল। আল্লাহু আকবার। যেখান থেকে পাথর টান দেয় ওইখান থেকে মুসলমান রক্ত প্রবাহিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নাই, দুইবার নাই, তিন তিনবার মুসলমান বেহুশ হয়ে গিয়েছিল। যায়েদ ইবনে হারেসা বুকটা পেতে দিয়ে বলে, ও তায়েফের কাফেররা, এই এতিম নবীকে তোরা আর মারিস না, আমি আমার বুকটা পেতে দিলাম, তোরা আমার উপর আঘাতের উপর আঘাত কর। বলে এরকম ভাবে যায়েদের সাথে নবীর সম্পর্ক ভালোবাসা পাইছে যায়েদ। এই যায়েদের থেকে যে সন্তান হলো উসামা, এত ভালোবাসার মানুষ উসামা। আল্লাহু আকবার। উসামা নবীর কাছে সুপারিশ না মানিয়ে যাবে। সাহাবীরা শিখাইয়া দিল, উসামা তোমার দাদার কানে কানে গিয়ে বলবা, দাদা বিচারটা বংশের বিচার, মহিলা আপনার বংশের বিচারটা যদি একটু এমনি শিথিল করা হয়, হাত কাটার বদলে আঙ্গুল কেটে দেওয়া হয়, তাহলে আপনারই বংশের মান সম্মান বাঁচবে। জেনাতা লোক কি সুপারিশ নিয়ে গেছে? হ্যাঁ, মেলা কাছের লোক, মেলা কাছের লোক। বলে কত কাছের লোক? নবী বিচার করতেছে, উসামা গিয়ে নবীর পেটের উপর, কনে পেটের উপর বইছে, পেটের উপর গিয়ে মুসলমান কাদের উপর এইভাবে মুখটা রেখেছে, ঘালটা রেখেছে। বলে এখানে যদি কেউ কাদটা এইখানে ঘাল রাখে, এদিকে যদি তার জবানটা দেয়, আমার কাদ আর তার মুখটা এক জায়গা হবে কি হবে না? এবার যদি কেউ কিছু বলে আপনারা কি শুনবেন? হ্যাঁ, পেটের উপর বসিয়া মুসলমান বুকটাকে কানের দিকে ঘুরাইয়া দিয়া এবার উসামা বলে, দাদা যান, এই বিচারটা আপনার বংশের বিচার, যে মহিলা চুরি করেছে এই মহিলা হলো আপনার বংশের মহিলা। বিচারটা শিথিল করলে বংশের মান সম্মান বাঁচবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শোনার পর পরই নবী তো বুঝে ফেলেছেন এটা উসামার চালা কিনা। এবার মুসলমান নবীর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেছে, নবীর চেয়ার লাল হয়ে গেছে, নবীর চেয়ার লাল হয়ে যায় তো, নবীর চেয়ার মধ্যে চামড়া গুলো ভাস পড়ে পড়ে গেছে। এবার নবীর কণ্ঠ উঁচু হয়ে গেছে, ও আমার সাহাবীরা,
আমার বংশের মহিলাদেরকে তোমরা বিচার পাঠাইলা শীতল গজ্জল, তবে ও আমার সাহাবিয়া সত্য, তোমরা একটু সরো একটু সরো। কসম খুদার কসম খুদার কসম খুদার, এই যে চুরিটা আমার বংশের মহিলা করেছে, আমার বংশের মহিলা না হইয়া যদি আমার কলিজার টুকরা ফাতেমাও করতো, কসম খোদার আমি নবী, আমার মেয়ের হাতটা কাটিয়া দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতাম। সুবহানাল্লাহ, এবি আমি। এজন্য মুসলমান সব জায়গার মধ্যে যদি ইনসাফ করা হয়, এই দুনিয়াটা জান্নাতি জায়গা হবে কি হবে না? ও মুসলমান, এবার আমার সর্বক্ষেত্র সব জায়গার মধ্যে যদি আমি কোরআনি হুকুম করতে চাই, তাহলে আমার কোরআনের শিক্ষার দরকার আছে না? নাই। আওয়াজ করে বলেন আছে না? নাই। এই কোরআনের শিক্ষায় এত সুন্দর আদর্শবান মানুষ হবে, কোরআনের ছায়া তলে আসলে এত সুন্দর আদর্শবান মানুষ হবে, যারা থেকে আদর্শবান মানুষ দুনিয়ার জমিনে আর পাওয়া যাবে না। বর্তমান সমাজে চলতে গেলে আদর্শবান যুবকের বড় সমস্যা, আদর্শবান যুবকের বড় অভাব, আদর্শবান মেয়ের বড় অভাব। বলে ছেলে বিয়ে দেবে, মেয়ে খুঁজে পায় না। বলে কেন? মেয়ের তো কোনো অভাব নাই, রাস্তাঘাটে মেয়ের জ্বালায় চলা যায় না। আজকে যেমন আসলাম, আবার মেয়ে খুঁজতে গেলে পাওয়া যায় না কেন? বলে মেয়ের তো অভাব নাই, কিন্তু আদর্শবান মেয়ে পাওয়া যায় না। বলে আদর্শবান মেয়ে ওই সময় হবে যখন তার সাথে কোরআনের সম্পর্ক হবে, আদর্শবান যুবক ওই সময় হবে যখন তার সাথে কোরআনের সম্পর্ক হবে। বলে কেন? এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় ডাকাত কে ছিল বলেন? আরে সব থেকে বড় ডাকাত, সাহসী ডাকাত হযরত ওমর কে ছিল? হযরত ওমরের মতো সাহসী ডাকাত কে আর ছিল না? কারণ কার মাথা না জন্য গিয়েছিল বলেন? নবীজির মাথা না? আরে নবীজির মতো দামি মানুষ কে দুনিয়ার জমিনে আসে না? আরে নবীর মতো মানুষ বাদে এরকম লক্ষ লক্ষ মানুষ জবাই করা যায়, এক নবীর জবাই করা তার থেকে বেশি সাহস দরকার না? কি বলে? না, কোনো কাফের সাহস পায়নি, কিন্তু ওমর কি? বলে এই ওমর নবীর মাথা আনতে যাবে, বলে কোরআনের কাছে যখন আত্মসমর্পণ করলো, কোরআনের গায়ে যখন হাত পড়ে গেল, কোরআনের সাথে সম্পর্ক যখন হয়ে গেল, এই ওমর জান্নাতি মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। বলে কেমন কেমন একটা দৃষ্টান্ত কি বলবো? 5 মিনিটের মধ্যে শুনবেন তো ইনশাল্লাহ। এরপরে আমি ইনশাল্লাহ দোয়া করে দেব। ও মুসলমান সাহাবীদের ইতিহাস খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝতে হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমে ছিলেন, আল্লাহু আকবার একটা নির্জন এলাকায় যায়, বারবার মুসলমান প্রতিদিন 3 বার ওই নির্জন এলাকায় যায়। একদিন হযরত ওমর দেখে ফেলেছে, বলে ও ভাই সিদ্দিক, তুমি ওইখানে প্রতিদিন 3 বার কেন যাও? আমাকে একটু বলতে হবে, তুমি তো রাষ্ট্রের দায়িত্ব আছে, রাষ্ট্রের কিছু এমনি সেমনি করো কিনা? কেন তুমি ওই এলাকার মধ্যে যাও যে এলাকার মধ্যে ঝুপড়ি মানুষজন থাকে না? আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলে, ভাই আমার, আমি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে আমার মন বলে তুমি মনে হয় খলিফাতুল মুসলিমিন হবা। তুমি যখন খলিফাতুল মুসলিমিন হবা, তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো তুমি ওই ঝুপড়ির মধ্যে যাবা। এর আগে তুমি একদিনই ওইখানে যাইতে পারবা না। মুসলমান কালে কালে খলিফাতুল মুসলিমের সিদ্দিক একবার বিদায় হয়ে গেল, লোকজনের সমর্থে মুসলমান এবার খলিফাতুল মুসলিমিন হলো হযরত ওমর। এবার হযরত ওমর মুসলমান সংসদ সদস্য যাইতেছে, যাইতে গিয়ে হঠাৎ করে মনে পড়ল, খলিফাতুল মুসলিমিন সিদ্দিক তোমাকে একটা দায়িত্ব দিয়ে গিয়েছিল ওই ঝুপড়ির মধ্যে যাওয়ার জন্য। এবার মুসলমান সিদ্দিক একবার দায়িত্ব বেল্টের মধ্যে আসার পর, ও মুসলমান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সংসদ সদস্য থেকে বেরেক করিয়া ওই নির্জনে যাওয়া শুরু করলো। দেখি সিদ্দিক একবার কেন প্রতিদিন 3-3 বার ওই নির্জনে যাইত। এবার মুসলমান হযরত ওমর আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ওই নির্জনে গেল। যার পরে দেখে একটা ঝুপড়ি, একটা কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের মধ্যে মনে হয় কে যেন একটা শোয়া বৃদ্ধা মানুষ। এবার আস্তে আস্তে আগানোর পরে দেখে একজন বৃদ্ধা মহিলা, বয়স এত বেশি হয়ে গেছে, এত বেশি হয়ে গেছে, তার চক্ষু পর্যন্ত বয়স আর কান অন্ধ হয়ে গেছে। কথাটা কোনো রকম আস্তে 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 বলে, এবার মুসলমান এই খলিফাতুল মুসলিমের হযরত ওমর
যখনই দরজার মধ্যে মাত্র পা রেখেছে ওই মহিলা জবান দিয়ে বলতেছে, ও আবু বকর, ও আবু বকর, আজকে তিনটা অক্ত পার হয়ে গেল, আবু বকর তুমি একবার আমার কাছে আসলা না। তার মানে খোদার যন্ত্রণা যতবার শতবার খায় ও মুসলমান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিন্তা করলো এই মহিলার অবস্থা বড় খারাপ, এই মহিলা মানুষের খেদমত করতে আমার স্ত্রী লাগবে, খলিফাতুল মুসলিমিন সবকিছু বাদ দিয়া এবার মুসলমান চলে গেল, কেমন মানবতা শিখেছে, তেমন কোরআনের ছায়া তুলে আসলে কত আদর্শবান সন্তান হয়েছে, মানুষ হয়েছে, জান্নাতি মানুষ হয়েছে। এবার ওমর মুসলমান দৌড়ে চলে গেল বাড়ি, স্ত্রী সিদ্দিক একবার আমাকে বড় দায়িত্ব দিয়ে গেছে, এই দায়িত্ব খুব তাড়াতাড়ি আমাকে পালন করতে হবে। বলে কি দায়িত্ব? বলে একজন মহিলার অবস্থা বড় খারাপ, তার খেদমত করতে হবে, এত বৃদ্ধা, সারা শরীরের মধ্যে ঘা হয়ে গিয়েছে, মুখের মধ্যে পর্যন্ত ঘা হয়ে গিয়েছে, কোন রকম আস্তে আস্তে কথাবার্তা বলতে পারে। আল্লাহু আকবার, ওই মহিলার জন্য সুন্দরকে নরম করে হালুয়া পাকাও, ও মুসলমান এবার হালুয়া পাকাইয়া আল্লাহু আকবার আস্তে আস্তে হযরত ওমর ওই ঘরের মধ্যে মুসলমান ঢুকলো। আল্লাহু আকবার ঢুকার পর ওই মহিলা চিন্ন ছিন্ন ভাবে ওইভাবেই বলছে, আবু বকর কই, আবু বকর কই, আবু বকর কই। খলিফাতুল মুসলিমিন কোনো কথা বলে নাই, না বলিয়া হালুয়াটা আঙ্গুলের মাথায় নিয়া আল্লাহু আকবার মহিলার যখনই অমুসলমান মুখের মধ্যে ঢুকাবে, মহিলা সাথে সাথে ঠোঁটটা চেপে ধরেছে, মহিলার সাথে সাথে ঠোঁটটা চেপে ধরেছে, বলে আমার আবু বকর কোথায়, আমার আবু বকর কোথায়। ওমর বলে, বৃদ্ধা মহিলা, আমি তো কোনো কথা বলিনি, আমি তো কোনো আওয়াজ করিনি, তুমি তো অন্ধ মানুষ, তুমি কেমন বুঝলে তোমার আবু বকর আমি না। বলে, তুমি কেমন বুঝতে তোমার আবু বকর আমি না। বলে, খাবার পরিবেশনে আমি বুঝে ফেলেছি তুমি আমার আবু বকর না, তুমি আবার আবু বকর না। বলে, সেটা কেমন আবু বকর, কেমন খাবার পরিবেশন করত? বলে, আবু বকর সর্বপ্রথম আসিয়া আমার এই সমস্ত ময়লা কাপড়গুলো শরীর থেকে খুলিয়া আবার নতুন কাপড় আমার শরীরে পরিধান করাইত, এক বছর ধরে আমার মুখের মধ্যে ঘা। ওরে যুবক ভাই, এই মহিলা কিন্তু অবক্তের কোনো নিজস্ব রক্তের মেয়ে ছিল না, কোনো মা ছিল না, কোনো রক্তের কোনো সম্পর্কের মহিলা ছিল না, বলে শুধু রাষ্ট্রের একজন প্রজা হওয়ার কারণে তার জন্য এত মানবতা দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে। ওরে যুবক ভাই, তুমি চাকরি বাকরি করো, বাজার থেকে ফল ক্রয় করো, এবার ফলগুলো তোমার স্ত্রীর হাতের মধ্যে দিয়া দুইজনে গোপনে গোপনে খাও, তোমার মা কিন্তু সব দেখে, যে মা যে বাবা যারা বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, যা বাপ হয়েছো, গার্জিয়ান হয়েছো, আমি এদেরকে একটু বলি, আমার মনে হয় যা 60 বছর, 50 বছর, 40 বছর বাবা সন্তানের বাবা হয়ে গেছে, ওই বাবাগুলো সন্তানের ভালো পোশাকের জন্য নিজে কোনোদিন একটা দামি পোশাক পরিধান করে না, বাজারে গিয়ে ভালো দামি জুতাটা চোখে দেখে না, অল্প দামিটা দেখে আমার ছেলের ভবিষ্যৎ আছে, বাজারে গিয়ে নর্মাল কাপড়টা দেখে আমার ছেলের ভবিষ্যৎ আছে, এখন তাদের পড়ার সময়, আমি ক্রয় করে সমস্ত টাকা নষ্ট করে ফেলায় আমার সন্তানের কি অবস্থা হবে, এই রকম কষ্ট করিয়া করিয়া তোমাকে লেখাপড়া শিখাইছে, তোমাকে মানুষ করেছে, শুধু কি তাই রে মুসলমান, আজ থেকে 20 বছর আগে আমার মনে হয় পিরাইটা ঘরের মধ্যে খাবার থাকতো না, খাবার থাকতো না, যদি এক মুঠ খাবার থাকতো ওই খাবারটা সন্তানের জন্য রেখে দিত, মা বাবা এক গিলাস পানি খাইয়া রাত্র যাপন করতো, না খায়া খায়া রাত্রে যাপন করতো। এই মা এই বাবা, তুমি যখন ফল আনিয়া তোমার স্ত্রীর মধ্যে দাও, তোমার স্ত্রীর মুখের মধ্যে তুমি তুলে দাও, তোমার স্ত্রী তোমার মুখের মধ্যে তুলে দেয়, এটা শরীয়তে নিষেধ নাই,
স্ত্রীর মুখে স্বামী তুলে দিতে পারে, স্বামী স্ত্রীর মুখে তুলে দিতে পারে, কিন্তু তোমার বৃদ্ধা মা যখন দূরে তাকাইয়া গুলো দেখে, এই বুঝি আমার সেই ইসাক, যে ইসাকের জন্য রাতকে রাত আমরা না খেয়েছিলাম। ওরে যুবক ভাই, দুনিয়ার জমিনে তুমি যদি গাড়ি চাও, দুনিয়ার জমিনে তুমি যদি বাড়ি চাও, দুনিয়ার জমিনে তুমি টাকা পয়সা অর্থ চাও, একমাত্র মাতা পিতার খেদমত করো। দুনিয়ার জমিনে তুমি বড় হবা আর মাতা পিতার খেদমত করবো না, দুনিয়ার জমিনে থাকতে থাকতেই তুমি ধ্বংস হবা। এবার মুসলমান খলিফাতুল মুসলিমের হযরত ওমর বলে কেমন খাবার পরিবেশন করত, বলে অবকাশিয়া আমার কাপড়গুলো পরিষ্কার করত, মহিলাগুলো গোসল করাইয়া সুন্দর কাপড় পরিধান করাইয়া খুব ভালো করে ঠান্ডা মাথায় বসবেন, বলে একটা বছর ধরে আমার জিব্বার মধ্যে ঘা, আমি কোনো খাবার চাবাইতে পারি না, আমি কোনো খাবার খাইতে পারি না। আবু বকর নিজের মুখের মধ্যে খানা লইয়া ওই খানাটা আস্তে করে মিহিম করিয়া চাবাইয়া মোলাম করিয়া, আবু বকর আমার এই হাত দিয়ে কোনোদিন খানা দেয় নাই, আমার আবু বকর এই জিব্বা দিয়ে আমার হলকমের মধ্যে খানা ঢুকাইয়া দিত। আল্লাহ আকবার বলেন, আরে কেমন মানুষ হইলে, কেমন ভালোবাসার মানুষ হইলে, কেমন দয়ার মানুষ হইলে, একজন মুসলমান বৃদ্ধা মহিলাকে নিজের জিব্বাটা মুসলমান তার ওই ঘাওয়ালা গালের মধ্যে মুখের মধ্যে ঢুকাইতে পারে, এটা স্বাভাবিক মানুষ কোনোদিন হতে পারে না, ঠিক কিনা? ও মুসলমানের কথা শোনার পর করিবাতুল মুসলিমের হযরত ওমর হা মা করে কেঁদে ফেলেছে। এজন্য তো নবী ঘোষণা করে দিয়ে গেছে, যদি সিদ্দিক একবার আমল এক এক পাল্লার মধ্যে রাখা হয়, দুনিয়ার সব উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিক একবারের আমলের পাল্লাটা বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, এই যে সিদ্দিক একবার তৈরি হয়েছে, এটা কিন্তু কোরআনের আকর্ষণে, কোরআনের ছায়া তলে। আ মুসলমান, আবু বকর তৈরি হয়েছে, এটা কিন্তু কোরআনের আকর্ষণে। উসমান তৈরি হয়েছে, এটা কিন্তু কোরআনের আকর্ষণে। আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওই সকলের জন্য জান্নাতের ঘোষণা আগের থেকে হয়ে গেছে। বলে কেন? তারা কোরআন পথে জীবন যাপন করেছে, ঠিক কিনা? এজন্য আমার রবের প্রথম নম্বর ঘোষণা হলো, অকদা রব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কয়টা সিদ্ধান্ত ছিল? ওইটা ছয়টা। আর এখানে আল্লাহর সিদ্ধান্ত কয়টা ছিল? দুটো না, যে আল্লাহর হুকুম ছাড়া আর কিছু চলবে না। দ্বিতীয় নম্বর দোয়া করে দিন আগে শুনবেন, দ্বিতীয় নম্বর না রাত হয়ে গেছে না বাবা, আমি আবার রাত্রি ফিরে দেওয়া গেছে। আল্লাহ আল্লাহ। তো যাই হোক, দ্বিতীয় নম্বর সংক্ষেপ বলছি, অবিল ওয়ালিদাই ইহসান। তো যাই হোক, অবিল ওয়ালিদাইন ইহসানা, দ্বিতীয় নম্বর রবের সিদ্ধান্ত হলো, দ্বিতীয় নম্বর রবের সিদ্ধান্ত হলো মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে, যেটা কিছুটা বলেছি আমি। বলে কেমন সৎ ব্যবহার করতে হবে? ইম্মা ইবলুগান্না ইন্দাকাল কিবার আহাদুমা ও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ শিখাই দিছে মাতা পিতার সাথে ব্যবহার কেমন করতে হবে। ফালা তাকুল্লাহুমা উফ, বলে তারা যদি কেউ বৃদ্ধা বয়সে উপনীত হয় তাহলে ফালা তাকুল্লাহুমা উফ, তাদের কোনো কাজে তোমরা উপ শব্দ পর্যন্ত বলা যাবে না। কি বলা যাবে না? উপ শব্দ পর্যন্ত বলা যাবে না। ওলা তাকুল্লাহুমা কওলান কারীমা, ফালা তাকুল্লাহুমা উফ, ওলা তানহারহুমা, এবং তাদের সাথে ঝাড়ি দিয়ে ধমক দিয়ে, আরে তুমি বিদ্যা যে তুমি কিছু বোঝো না, এরকম বলে না। হ্যাঁ, এরকম ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না। অকুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে হবে, ভালো ভাষায় কথা বলতে হবে। বলে যতই তোমার উপর কষ্ট হোক না কেন, তাদের সমস্ত কষ্টকে চেক দিয়ে তাদের সাথে ভালো ভাষায় মিষ্টি ভাষায় কথা বলতে হবে। কার অর্ডার? আওয়াজকে বলেন কার অর্ডার?
বলে এই দুইটা অর্ডার যারা মানবে তাদের স্থান কোথায়? জান্নাত। আমরা সকলে তো জান্নাতে যাইতে চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে একাই দোয়া ভাই বসন্ত হবে দোয়া বসন্ত হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার জমিন থেকে জান্নাতি মানুষে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটা আবেদন হলো, এই যে মাদ্রাসা এখানে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আপনাদেরই মাদ্রাসা, আপনাদের সহযোগিতা থাকলে মাদ্রাসা এখানে মনে করেন যে থাকবে, আর আপনাদের সহযোগিতা না থাকলে এখানে কিন্তু মাদ্রাসা থাকবে না। এই জন্য আপনারা সর্বদাই সর্বক্ষণ, মাদ্রাসাকে শুধু অর্থ দিয়েই সাহায্য করা যায় না, আপনি বুদ্ধি দিয়েও সাহায্য করতে পারেন, শ্রম দিয়েও সাহায্য করতে পারেন। যার অর্থ আছে সে অর্থ দেবেন, যার বুদ্ধি আছে সে বুদ্ধি দেবেন, যার শ্রম দেওয়ার মতো শক্তি শ্রম দেবেন। বলে যে কোনো উপায়ে যদি মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখতে পারি, নবী ঘোষণা করে দিয়েছেন আজকে যে কোনো রকম একটা উপায়ে মাদ্রাসার সাথে কোরআনের সাথে সম্পর্ক রাখলাম, এই সম্পর্কের কারণে কিয়ামতের ময়দানে এই কোরআন আমাকে আল্লাহর জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ ইয়া বিহামদিহি। যাই হোক, আমরা সকলে দুরুসি পাঠ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. فلينا ديو مولا فلينا ديو গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও, বান্দা আছে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি, আখেরাতের ময়দানেতে এই পাপীদের উপায় কি? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ কোরে কাটাইলাম জিন্দেগি। রব্বি করিম, আসরের নামাজের পর থেকে নিয়ে দীর্ঘ রজনী পর্যন্ত আপনার বান্দার আপনার বান্দিরা কোরআনের কথা ইসলামের কথা হাদিসের কথা শুনল, মেহরবানি করিয়া যদি কোনো ত্রুটি বিচ্ছেদ থাকে আপনি সকল ত্রুটি বিচ্ছেদকে ক্ষমা করিয়া আমাদের আজকের আমলগুলিকে কবুল ও মঞ্জুর করিয়া নি। রব্বি করিম, দুনিয়ার দুকাই পড়ে শয়তানের দুকাই পড়ে বিবি ভালোবাসার দুকাই পড়ে জানিয়া না জানিয়া প্রকাশ্য গোপনে জীবনে যত গুণা করলাম, যদি আমরা অপরাধী তারপরে বাসাবাদী আপনার নাম গফুর রহিম রহমান রহিম। ও রব্বি করিম, দুনিয়ার জমিনে ভিক্ষুক যদি আর দরজায় ভিক্ষা না পায় অন্য দরজায় যায়, আমরা গুনার কাঙ্গাল গুনার ভিখারি, গুনার বুঝা মাথাইল আপনার সন্দরবারে হাত উঠাইলাম, আপনি যদি আমাদের হাতকে ফিরাইয়া দেন জমিয়ের জমি মন কোনো
মালিক নাই এমন কোন বাদশা নাই আমাদের গুনাহকে মাফ করবে। মেহেরবানি করি আমাদের সকল প্রকার গুনাহগাদাগুলিকে মাফ করিয়া দিন। ও রব্বি করিম, আমাদের কারো জনম দুঃখী বাবা, কারো মা ওই মাকে আজ থেকে 8 বছর 10 বছর আগে বাসবাগানে রেখে আসলাম, এখনো পর্যন্ত দুঃখিনী মায়ের খবর নিতে পারলাম না আমার মা কেমন আছে, আমার বাবা ওই কবর জগতে কেমন আছে, যেই কবরের সাথী নাই বাথি নাই। আজকে আমাদের মাঝখান থেকে যারা আপনার কাছে পছন্দ হয়, জিনারা কবর বাসী হয়ে গেছে, সকলের কবর টুকুনকে জান্নাতের বাগিচা বানাইয়া দিন। রব্বে করিম, আজকে যতগুলো কথা আমরা বললাম শুনলাম, সকলকে আমলে আনার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন, মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন, মাদ্রাসার হাওয়ায়াজগুলোকে আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করিয়া দিন। মাদ্রাসার মাতিম সাহেব সহ যে সমস্ত শিক্ষকগণ আছে সকলের জীবনের মধ্যে বরকত দান করুন, সহি সালামতে বাচ্চাদের শিক্ষা দান করার তৌফিক দান করুন। ও রব্বে করিম, যত সমস্যা মাদ্রাসার আছে আপনার গায়েবী খাজানা থেকে আপনি ওগুলোকে পূরণ করিয়া দিন। এলাকাবাসীকে মাদ্রাসায় সহায় করার তৌফিক দান করুন, সাহায্য করার তৌফিক দান করুন। আমার মা বোনেরা পর্দার ভিতর থেকে হাত উঠাইছে, মা বোনদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করুন, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন, মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ দুইজন মেম্বার 5,000 টাকা করে সুহাগ গ্রান্ট করে দান করেছে। ও রব্বে করিম, সম্রাট সুহাগ এই দুইজনের জীবনের মধ্যে আপনি বরকত দান করুন, তাদের এই দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন, আরো বেশি বেশি করিয়া জনগণের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ মনের মধ্যে যে আশা নিয়ে আপনার বান্দারা বান্দিরা দান করেছে, ও আল্লাহ সকলের মনের নেক আশাগুলোকে আপনি পূরণ করিয়া দিন, সকলের দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। রব্বি করিম, সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদেরকে আপনি হেফাজতে রাখুন, সকল প্রকার চলাফেরার মাঝখানে আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমাদের মাঝখানে যদি কেউ অসুস্থ থাকে, কারো ছেলে কারো মেয়ে কারো সন্তান আদি কারো স্ত্রী পরিবারে যারা অসুস্থ আছে, রব্বি করিম সকলকে আপনি ওই রোগ থেকে শেফায়ে কামেলা দান করুন। আল্লাহ আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন, মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন, কোরআনের সাথে সম্পর্ক রেখে দুনিয়ার জমিনে জীবন যাপন করার তৌফিক দান করুন, মৃত্যুর সময় কালিমা নসিবার তৌফিক দান করুন। কাটি মুসলমান না বানাইয়া ওই অন্ধকার কবরে ডাক দিয়েন না আল্লাহ। মক্কা মদিনায় যাওয়ার বড় আশা, মক্কা মদিনা জিয়ারত না করাইয়া আমাদের কাছে মালাকুল মওত পাঠায়েন না, আমাদের যুবকদেরকে আপনি দিনের জন্য কবুল মঞ্জুর করিয়া নিন, আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে তৌফিক দান করুন, মাদ্রাসার ছাত্রদেরকে আপনি কবুল মঞ্জুর করিয়া নিন। রব্বে করিম, খাঁটি মুসলমান না বানাইয়া ওই অন্ধকার কবরে আমাদেরকে ডাক দিয়েন না। اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك، اللهم انك حب تحب الابواب والنار، اللهم انا نسالك الجنة ونعوذ بك من النار، رب ارحمهما كما ربيانا صغيرا، رب ارحمهما كما ربيانا صغيرا، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.